সম্পত্তি লিখে না দেওয়ায় ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ উঠলো ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর এলাকায় সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে মারধর করার অভিযোগ উঠল ছেলেদের বিরুদ্ধে ছেলেদের হাতে মারধর খেয়ে বারবার পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হয়েও সঠিক বিচার মিলছে না বলে অভিযোগ বৃদ্ধের ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া কলোনি এলাকায় সূত্রের খবর ফুলিয়া কলোনির বাসিন্দা তাঁতশিল্পী পঁয়ষট্টি বছরের খোকনচন্দ্র দাস অভিযোগ গত কয়েক বছর আগে তার স্ত্রীর মৃত্যুর পর দুই ছেলে কৃষ্ণদাস ও বিষ্ণু দাসের সাথে বাড়িতে একাই থাকতেন তিনি অভিযোগ বর্তমানে হৃদরোগে আক্রান্ত হওয়ায় খোকনচন্দ্র দাসের চিকিৎসার জন্যে অর্থের প্রয়োজন হয় অভিযোগ চিকিৎসার জন্য ছেলেদের কাছ থেকে সাহায্য না পেয়ে অর্থের অভাবে সমস্যায় পড়ে বাড়ি বিক্রি করতে চাইলে খোকনচন্দ্র দাসের সাথে বিবাদ বাঁধে তার দুই ছেলের অভিযোগ খোকন খোকনবাবুর ওপর বাড়ি নিজেদের নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে দুই ছেলে ছেলেদের সেই দাবি না মানায় খোকনবাবুকে মানসিক ও শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে অভিযোগ দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে প্রশাসনের দ্বারস্থ হন ওই বৃদ্ধ এই ঘটনায় শান্তিপুর থানা স্থানীয় বিডিও ও রানাঘাট মহকুমা পুলিশ আধিকারিক সহ প্রশাসনের সর্বত্র অভিযোগ জানালেও কার্যত কোনো বিচার মেলেনি বলেই দাবি বৃদ্ধের কালকে আমার দুপুরে মারছে দুপুরে মারছে শুয়া রয়েছি মানে একটা মোটা লাঠি দিয়া বাড়ির মাইরে ধাক্কা দেয় তিন চাই আর ফালাই দিছে ধাক্কা মাইরা ফালাই দিছে যে তুই করতে চাইছি না এই পুলিশ দুই দিন পর পর পুলিশ আনা করে আমি শেষই করে দেবো ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড শান্তিপুর